নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাসের মতো নামি গুণী মানুষ থেকে শুরু করে দিন আনি দিন খাইয়ের মতো কম দামি মানুষ সকলেরই চিকিৎসা নিজের হাতে করেছেন সেই মহামানব। মৃত্যুর হাত থেকে কত শত লোককে ফিরিয়ে এনেছেন এই মানুষটি। আপনারা কি জানেন কে সেই মানুষটি? ইনি এমন একজন যে হাজারো মানুষের রোগের চিকিৎসা করে তাদের সুস্থ করে তুললেও নিজেকে মৃত্যুর পথে যেতে দেখেও কিছু করলেন না। আপনারা কম বেশি সকলেই হয়তো এনাকে চেনেন। ইনি হলেন আমাদের সকলের খুব প্রিয় ডক্টর বিধানচন্দ্র রায়। গৌতম বুদ্ধের মতো পূর্ণাত্মা ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিনের দিন মৃত্যু হল। দিনটা ছিল 1 জুলাই 1962। কিন্তু আজকে আমাদের মুখ্য বিষয় ওনার ডাক্তারি জীবন বা চিফ মিনিস্টার হবার গল্প নয়। আজকে আমরা ওনার অপূর্ণ প্রেম কাহিনীর সম্পর্কে জানব। সদ্য ডাক্তারি পাশ করা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে বিধানচন্দ্র ভালোবেসে ফেললেন একজন কিংবদন্তি ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণীকে। কিন্তু ব্যাংক ব্যালেন্স মনে হয় শুরু থেকেই ভালোবাসার মধ্যে বাধা দিতে সবসময় চলে আসে। এই ক্ষেত্রেও তাই হল, বিধানচন্দ্র আর কল্যাণীর প্রেম অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু ইতিহাসের পাতায় তাদের নাম রয়ে গেল। লোকমুখে তাদের প্রেমের অসম্পূর্ণতার গল্পের সাথে আর একটুও মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প শোনা যায়। চিফ মিনিস্টার বিধানচন্দ্র রয় কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে নদিয়া জেলার একটা জায়গায় একটা শহর তৈরি করল। সালটা 1950 আর নামটা আমাদের খুব চেনা, কল্যাণী। যে প্রেম পরিণতি লাভ করতে পারল না তাকে অমর করে দিলেন তিনি ইতিহাসের পাতায়। হয়তো এই প্রেম অসম্পূর্ণ না থাকলে আজকে ইতিহাসটা অন্য হতো, তাই না? নমস্কার, আজকের মতো চললাম। আবার একটা অন্য কোনো সুন্দর ঘটনা বা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক আর শেয়ারও করে দেবেন। আসছি।